তীব্র দাবদাহে জলের হাহাকার, 50 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে জল, বিস্ফোরক অভিযোগ। ভোটের আগে প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হবে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু আর কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী। জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, গ্রামীণ সড়ক অবরোধ করে কলসি বালতি রেখে টায়ার পুড়িয়ে জলের দাবিতে বিক্ষোভ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেমা ভক্তিপুর এলাকায় শতাধিক পরিবারের বাস, এলাকায় বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং দারিদ্র সীমার নিচে বসবাস করে, ফলে বাড়িতে ব্যক্তিগতভাবে সাবমার্সিবল পাম্প বা নলকূপের ব্যবস্থা করতে পারেনি। এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়নি কোনো সাবমার্সিবল পাম্প। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বারবার বলা হলেও কর্ণপাত করেননি তিনি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তাই বিক্ষোভের পথ বেছে নিল এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, এলাকার একটি বিদ্যালয় থেকে জল আনতে গেলে সেখানেও বাধার সম্মুখীন হচ্ছে, ফলে দেখা দিয়েছে ব্যাপক জল সংকট। এমত অবস্থায় সমস্যার সমাধান না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ মানুষ। এলাকায় যে জলকষ্ট আছে সে কথা স্বীকারও করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। এলাকাবাসীর কাছে বিজেপি নেতৃত্বের আবেদন, ভোট বয়কট না করে ভোটের মাধ্যমে জবাব দিক সঠিকভাবে। অন্যদিকে কংগ্রেস এবং সিপিআইএমও কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে, যদিও ভ্রাম্যমাণ ট্যাঙ্ক করে এলাকায় জল পৌঁছে দেওয়া হচ্ছে বলেই সাফাই তৃণমূলের। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। জলের অনেক আমাদের সমস্যা, জল চাইতে যাচ্ছি 50 টাকা করে চাইছে আমাদের কাছে। ওই স্কুলের ই দারবান রেখেছে মাস্টাররা, ওই মাস্টারের বলছে জল দেয়, আর ওই দারবানরা বলছে কি 50 টাকা করে চাইতে হবে, তারপরে জল দিবে। হাই স্কুল প্রেমা মাদ্রাসা এক বান ছিলে 50 টাকা নিবে জল। কিছু করছে না, ও কিছু বলছে না, বলছে ওর কোলে জিবেলে জল আছে, ও খাচ্ছে আমাদের, আমরা কি করবো না করবো কিছু বলছে না। আমার নাম জয়ন্তী দাস। সমস্যা, আমরা যা সমস্যায় পড়েছি, আগামী দিনে আমরা যে কোথায় কি করব আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। জলের জন্য সব থেকে আমাদের জলের সমস্যাটা, এমন জলের সংকট আমি মানে এত বড় হয়ে গেলাম কিন্তু জীবনে দেখিনি এই রকমের জলের সংকট। না, আমরা এই যে জলটা বর্তমানে একটু জল খাচ্ছি, তো বারোঘড়িয়া নামে একটা জায়গা আছে গ্রাম, সেখান থেকে জল নিয়ে আসি। আমাদের বাড়ি ভক্তিপুর, ভক্তিপুর পার হয়ে রণথল যেতে হয়, রণথল পার হয়ে বারোঘড়িয়া থেকে জল নিয়ে আসি, তারপরে আমরা রান্না করি বা খাই। এত সমস্যা বলছি যে এলাকার পঞ্চায়েত প্রধান কি বলছে? মেম্বার সাহেবকে আমি বলেছিলাম, এখানে না হলো 100 লোকের সামনে কথা বলেছিলাম 20-22 দিন আগে, ওনাকে বললাম যে দাদা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল আসে, আমাদেরও জলের কোনো ব্যবস্থা করেন না। প্রধান সাহেবকে বলে, বলছে প্রধান সাহেব নিজেই জানে না যে কোথা থেকে জল আসছে। বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেবও বলছে যে কে জল দিচ্ছে না দিচ্ছে আমিও ভেবে বলতে পারছি না। বিডিও সাহেবের এটা বক্তব্য, মেম্বারের মুখ থেকে আমরা কথাগুলো পেয়েছি দোকানে। কাজের জন্য মহিলা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে কাজের জন্য সম্পূর্ণ পিছুটানহীন, আশ্রয়হীন শিক্ষিতা কিংবা অশিক্ষিতা মহিলা চাই, কাজের বিনিময়ে আশ্রয় পাবেন। যোগাযোগ 8293107147। বর্তমানে এখন জলের সমস্যা, বৃষ্টি পড়ছে না, তারপরে তাপমাত্রা বেড়ে গেছে, জলের খুব সংকট। এলাকায় পানীয় জলের কি ব্যবস্থা রয়েছে? কিছুই ব্যবস্থা রয়েনি। আমরা সামনে 5 বছর পঞ্চায়েত ভোট হয়ে গেল, ভোট হওয়ার পরে আমাদের পরিস্থিতি দিয়েছিল যে জল বিদ্যুৎ মানে নানা রকমের সমস্যা আমরা মিটিয়ে দিব। প্রায় 5 বছর শেষ হয়ে গেল, এবার পঞ্চায়েত ভোট সামনে 8 জুলাই, আমরা সবাই 8 তারিখে কে ভোট দিতে যাবো না। বলছি পিএইচি সাবমার্সিবল নেই? না, কিছু নাই, কিছু না, সাবমার্সাল পিএইচি কিছু নাই এখানে আমাদের। বর্তমানে কিভাবে জল সংগ্রহ করছে? বর্তমানে এখন পুকুর থেকে, বর্তমানে কয়েক মাস আগে আমরা পুকুর থেকে জল নিয়ে রান্না টান্না করছিলাম, বর্তমানে পুকুরের জল শুকিয়ে গেছে, এখন জলটা খুব খারাপ হয়ে গেছে। খাওয়ার জন্য 2 কিলোমিটার দূর থেকে জল থেকে একটা সেলো আছে, ওই সেলো থেকে আমরা মাঠ থেকে নিয়ে আসছিলাম,
এক সপ্তাহ আগে বলছে যে গার্ড যে স্কুলে গার্ড আছে 50 টাকা করে দিব তারপরে জল দিব যাদের টাকা নাই চাল নিয়ে আসবে তারপরে চালের বোতলে তারপরে জল দিব কে বলছে এটা স্যার স্কুলে গাডুয়া কোন স্কুলে প্রেমা ভক্তিপুরকে সাইমন্দর আছে স্কুলে তো বলি এলাকার পঞ্চায়েত প্রধান ভিডিওকে জানিয়েছেন বিষয় হ্যাঁ সবাইকে জানিয়েছি আমরা সবাইকে পুলিশ প্রশাসন থেকে বিডিও অফিস থেকে বিয়ালার থেকে যত মানে পানি জন্য যেটা যে জায়গা যেতে হয় সব জায়গায় গেছি আমরা কেউ কোনো পদক্ষেপ কই কোনো কিছু কান দেয়নি বলছি দাদা 8ই জুলাই তো কি করব আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই আমরা বিক্ষোভ করব বয়কট করব আমরা ভোট দিতে যাব না আমরা কেউ 8ই জুলাই ভোট যাবেন না দিতে যাব না আমরা কেউ আমাদের তো কোনো সুবিধাই নাই আমরা 5 বছর আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল জল তোমাদের পিএইচি বসে যাবে সাবমার্শাল বসবে বিদ্যুৎ বসবে আমাদের কিছু হয়নি তো আমরা এখন জলের জন্য অভাবে মরছি আমরা আমাদের ছেলে পেলেও খারাপ জল খেয়ে আমাদের সবার অসুস্থ হচ্ছে ডাক্তারের বাড়ি যেতে হচ্ছে আমাদেরকে আমাদেরকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের সুদের পর টাকা নিয়ে তারপর যেতে হচ্ছে ডাক্তারের কাছে আমাদেরকে প্রায় এখানে মুসলমান হিন্দু বাড়ি মিলে মোটামুটি 450 উপর আছে কি নাম দাদা আমার নাম মোহাম্মদ রিজওয়ান ইসলাম দেখুন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মানে হরিশ্চন্দ্রপুর রশিদাবাদের যে ঘটনা জলের জন্য যে তারা আন্দোলন করছে সেই দাবি তাদের নৈতিক এবং প্রথমেই বলার যে সেই দাবিকে আমরা সমর্থন করছি আজ আপনারা ভাবুন কালকে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এবং আজ থেকে নমিনেশনও শুরু গত 5 বছর ধরে সেই গ্রাম পঞ্চায়েত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত প্রধানরা চালিয়েছে উপপ্রধানরা চালিয়েছে এবং তাদের মেম্বাররা আজকে দেখে যাদের কুটির কুড়ে ঘরের বাড়ি ছিল তাদের এখন 5তলা বিল্ডিং হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের যে নৈতিক দাবি বেসিক সাধারণ দাবি জলের সমস্যা এই তীব্র দাবদাহ যেখানে মানুষ জলের জন্য হাহাকার করছে বিদ্যুৎ পর্যাপ্ত দিতে পারছে না এই রাজ্য সরকার সেখানে জলটা পর্যন্ত দিতে পারছে না আর এই রাজ্য সরকার বলছে যে তারা কলকাতাকে লন্ডন বানাবে দীঘাকে এই সুইজারল্যান্ড বানাবে এই বানাবে গোয়া বানাবে এরকম তাদের মানসিকতা যারা সাধারণ মানুষের সামান্য বেসিক জলটুকু দিতে না পারে এই সরকার কাছে কী আশা করতে পারে এই সরকার চিটিংবাজদের সরকার হতাবাজদের সরকার দুর্নীতিবাজদের সরকার এরা শুধু নিজেদের লুটে পুটে আখের বোচানো ছাড়া পঞ্চায়েত আর কিচ্ছু করেনি দেখবেন কলাগাছের দুর্নীতি থেকে পঞ্চায়েতের সব রকমের দুর্নীতি পাবেন তৃণমূলেরকেই মানায় বৈশিষ্ট্য তৃণমূলের এটা বৈশিষ্ট্য যারা এই জল যারা মানুষকে জল দিতে পারে না তারা আগামী দিনে পঞ্চায়েত ভোটে তাদেরকে একটাও ভোট নয় এই আবেদনটা সাধারণ মানুষের কাছে রাখবো আমরা কি বলবেন এই জল সংকটের বিষয়টা নিয়ে যেটা শুনলাম যে প্যামা ভক্তিপুর ওটা হয়তো হরিশ্চন্দ্রপুর এলাকা তো সেখানে ভীষণ জলকষ্ট তো জলকষ্ট সারা পশ্চিমবঙ্গেই আছে নাই একদম না কিছু জায়গায় যারা সক্রিয় তার একটু হয়তো জল পাচ্ছে বাকি জায়গায় জল পাচ্ছে না আর এই জলের জন্যই প্রধানমন্ত্রী জল জীবন মিশন তার জন্য পশ্চিমবঙ্গে প্রচুর টাকা দেওয়া হয়েছে অনেক জায়গায় কাজ শুরু হয়েছে আমরাও পঞ্চায়েত সদস্য হিসাবে বাড়ি বাড়ি সার্ভে করে তার লিস্ট প্রয়োগ করেছি ইয়ে করেছি দাখিল করেছি কিন্তু এখনও শুরু হয়নি 24-এর মধ্যে সব শুরু হয়ে যাওয়ার কথা তো যারা জলকষ্টের জন্য নির্বাচন বয়কট করতে চাচ্ছেন তাদের জন্য একটি আবেদন যে উপযুক্ত সময় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে যারা এই কষ্টের সঙ্গে আমাদের আপনাদের যুক্ত করে দিয়েছে যারা আপনাদের কথা শুনে না তাদের ভোট বয়কট নয় ভোট দিয়ে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে আর তাদেরকে ঐক্যবদ্ধ করুন সেটাই হবে যথাযথ উত্তর আর এটা করতে পারলেই পরবর্তীতে জল জীবন মিশন এসে যাবে আমরা আশা করছি সৎভাবে কাজ হলে আর জল প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাবে প্রধানমন্ত্রীর জল জীবন স্বপ্ন হবে জল জীবন স্বপ্ন যে স্বপ্ন হবে আর জল জীবন মিশন আর আমরা আশা করছি প্রত্যেক মানুষ সাধারণ মানুষ জল পাবে তা আপনাদের উপদেশ দেব ভোট বয়কট নয় বিরুদ্ধে ভোট দিয়ে আর ঐক্যবদ্ধ হবে তার ফলপ্রসূ করুন এবং তাতেই সমাজ উপকৃত হবে আপনারা উপকৃত হবেন আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায় আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলো হুগলি মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976